হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জঙ্গলে মিতিন মাসি এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে কথা বলবো, বাঘা যতীন এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে কথা বলবো, দশম অবতার এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে কথা বলবো, মুজিব দ্য মেকিং অফ এ নেশান এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, মুজিব দ্য মেকিং অফ এ নেশান অসাধারণ কালেকশন ইন্ডিয়াতে করে চলছে, পজিটিভ রিভিউর সাথে কিন্তু মুভিটি রিলিজ হয়েছে বক্স অফিসে। মুভির কালেকশন খুবই ভালো, যার কারণে আমরা আশা রাখি মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। কথা হবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা হলো জঙ্গলে মিতিন মাসি নিয়ে, বাজে ছিল 1 কোটি রুপি। লিডার আপনার জানেন কোয়েল মল্লিক ম্যাম এমনি 12 দিন কমপ্লিট করে নিয়েছে। জঙ্গলে মিতিন মাসি একটি অসাধারণ ফিল্ম, কোয়েল মল্লিক ম্যাম অভিনীত এই ফিল্মটি দর্শকরা অনেক বেশি ভালো লেগেছে, ভালোবাসা দিয়েছে। আপনি জানিয়ে দিই, খুবই লো বাজেটের এই ফিল্মটি কিন্তু অলরেডি ক্লিন হিট, এবং মুভিটি 2 কোটি প্লাস বিজনেস করলেই মুভিকে ব্লকবাস্টার ডিক্লেয়ার করা হবে। নিজেদের 12 দিনে এমনি অল ইন্ডিয়া গ্রোস স্টেশন করেছে 8 লক্ষ রুপি, টোটাল এমনি কালেকশন হলো 1 কোটি 37 লক্ষ রুপি। আপনার যদি এখনও জঙ্গলে মিতিন মাসি না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত জঙ্গলে মিতিন মাসি কেমন হয়েছে, মুভিটিকে পারবে লাইফ টাইম ভালো কালেকশন করতে নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো রক্তবীজ নিয়ে, আর বাজে ছিল 5 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির সেরিমনি 12 দিন কমপ্লিট করে নিয়েছে। অসাধারণ রিভিউর সাথে কিন্তু রক্তবীজ রিলিজ হয়েছে। আপনারা জানেন মুভিকে কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইন্ডিয়ার অন্য রাজ্যে রিলিজ করা হয়েছে, পজিটিভ রিভিউ, বক্স অফিসে ভালো কালেকশন, পাশাপাশি অনেক বেশি হাউসফুল শো মুভি পেয়েছে। আপনারা জানিয়ে দেই, প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ মুভির একটিও শো কমেনি, সকল শো ধরে রেখেছে, যার প্রধান কারণ অসাধারণ রেসপন্স। নিজেদের 12 দিনে অল ইন্ডিয়া গ্রোস স্টেশন করেছে 25 লক্ষ রুপি, টোটাল এমের কালেকশন হলো 5 কোটি 88 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ না থাকেন, দেখবেন আবির স্যারের এই ফিল্মটি কেমন হয়েছে, মুভিটিকে পারবে লাইফ টাইম আরও বেশি কালেকশন করতে নাকি 10 কোটি রুপির আগেই ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দেন। আমাদের মনে হয় রক্তবীজ লাইফ টাইমে 12 থেকে 15 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা হলো বাঘা যতীন নিয়ে, বাজেট 8 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব সারিমনি 12 দিন কমপ্লিট করে নিয়েছে। বাঘা যতীন একটি অসাধারণ ফিল্ম, সুপারস্টার দেব স্যার অভিনীত বাঘা যতীন ফিল্মটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পেরেছে। আপনারা জানিয়ে দিয়ে 8 কোটি রুপি বাজেটের এই ফিল্মটির থিয়েটারিক্যাল ভ্যালু কিন্তু এত বেশি নয়, এবং আপনারা জানেন মুভিকে হিন্দিতেও রিলিজ করা হয়েছে, হিন্দি থেকে মুভির কালেকশন ভালো, মুভিটি ভালো কালেকশন করেই চলছে। আমাদের মনে হয় ডে বাই ডে মুভিটি যেরকম কালেকশন করছে, বাঘা যতীন লাইফ টাইমে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভির কালেকশনে ড্রপ দেখা দেয়নি, এবং মুভি নিজের উইকেন্ড ডেতে কিন্তু ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দিয়ে 9ম, 10ম এবং 11তম দিনে মুভির কালেকশন অসাধারণ ভালো ছিল। নিজেদের 12 দিনে অল ইন্ডিয়া গ্রোস স্টেশন করেছে 22 লক্ষ রুপি, টোটাল এমের কালেকশন হলো 6 কোটি 45 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বাঘা যতীন না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত বাঘা যতীন ফিল্মটি কেমন হয়েছে, বাঘা যতীন কি পারবে লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে। আমাদের মনে হয় বাঘা যতীন লাইফ টাইমে কমপক্ষে 10 থেকে 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো দশম অবতার নিয়ে, বাজে ছিল 5 কোটি রুপি। লিডার আপনার জানেন প্রসেনজিৎ সেরিমনি 12 দিন কমপ্লিট করে নিয়েছে। দশম অবতার একটি অসাধারণ ফিল্ম, প্রসেনজিৎ স্যারের ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে, ভালো কালেকশন করেছে, ডে বাই ডে মুভির কালেকশন আরও বাড়বে। প্রসেনজিৎ স্যার, যাকে আপনারা জানেন বাংলার সুপারস্টার বলা হয়, তার মুভি মানে মেগা ব্লকবাস্টার, তার মুভি মানে বিগেস্ট ব্লকবাস্টার, আমরা যেরকম এক্সপ্রেশন করেছি, দশম অবতার এর থেকেও ভালো কালেকশন করেছে, এবং মুভি যেরকমভাবে হাউসফুল শো ধরে রেখেছে। আপনি জানিয়ে দিয়ে এবারে পুজোতে যত ফিল্ম রিলিজ হচ্ছে সবচেয়ে বেশি কালেকশন কিন্তু দশম অবতার করতে পেরেছে, হাউসফুল শো বলেন, টিকিট সেল বলেন, সকল দিক থেকে দশম অবতার সবচেয়ে এগিয়ে। নিজেদের 12 দিনে অল ইন্ডিয়া গ্রোস স্টেশন করেছে 29 লক্ষ রুপি, টোটাল এমের কালেকশন হলো 7 কোটি রুপি। আপনার যদি এখনও দশম অবতার না থাকেন, দেখবেন প্রসেনজিৎ স্যারের দশম অবতার কেমন হয়েছে, মুভিটিকে পারবে লাইফ টাইমে 15 কোটি রুপি প্লাস বিজনেস করতে নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে। বাংলার মেগাস্টার প্রসেনজিৎ স্যারের ফিল্ম 15 কোটি রুপি প্লাস বিজনেস করুক, এটি আশা রাখি। এখন কথা বলবো মুজিব দ্য মেকিং অফ এ নেশনকে নিয়ে, বাজে ছিল 90 কোটি টাকা। লিডার আপনার জানেন আরফিন শুভ সেরিমনি 4র্থ দিন কমপ্লিট করে নিয়েছে মুজিব দ্য মেকিং অফ এ নেশন। এটি কিন্তু একটি অসাধারণ ফিল্ম, আপনারা জানেন আরফিন শুভ স্যার মুজিব দ্য মেকিং অফ এ নেশন করেছে, যেটি কিন্তু বঙ্গবন্ধুর বায়োপিক, অসাধারণ রিভিউর সাথে মুভি রিলিজ হয়েছে,
বক্স অফিসে মুভির কালেকশন খুবই ভালো, ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পরে ইন্ডিয়া থেকেও মুভির কালেকশন খুবই ভালো। আপনারা জানেন মুজিব দ্য মেকিং অফ এ নেশন পুরো ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, মুভিটি হিন্দি এবং বাংলা ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে, যার কারণে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা যেরকম চিন্তা করেছিলাম মুভি এর থেকেও ভালো কালেকশন করেছে, এবং মুজিব দ্য মেকিং অফ এ নেশন প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। নিজেদের চতুর্থ দিনে অল ইন্ডিয়া গ্রস স্টেশন করেছে 20 লক্ষ রুপি, বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা, মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 লক্ষ টাকা, টোটাল এমের কালেকশন হলো 25 কোটি 16 লক্ষ টাকা। আপনার যদি এখনও মুজিব দ্য মেকিং অফ এ নেশন না থাকেন, দেখবেন। আরফিন চুবসার অভিনীত মুজিব দ্য মেকিং অফ এ নেশন কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। মুভিটি কি পারবে লাইফ টাইমে 50 কোটি প্লাস বিজনেস করতে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হতে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিন। মুজিব দ্য মেকিং অফ এ নেশন, দশম অবতার, বাঘা যতীন, রক্তবীজ, জঙ্গলে মিতিন মাসি, সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি সেটিও কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।